জ্বালানি তেলের দাম সেঞ্চুরি পার করেছে, তেল কিনতে এখন নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। এই পরিস্থিতির মধ্যে ভেজাল পেট্রোল বিক্রির অভিযোগ উঠল মাথাভাঙা এক ব্লকের শিকারপুর এলাকায়। সেখানে একটি পেট্রোল পাম্পে ভেজাল পেট্রোল বিক্রি হচ্ছে, এই অভিযোগে সরব হয়েছেন গ্রাহকরা। পাম্প বন্ধ করার দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার সকাল থেকে শিকারপুরের সেই পেট্রোল পাম্পে তেল ভরানোর পর একাধিক গাড়িতে সমস্যা দেখা দেয় বলে অভিযোগ। পেট্রোল পাম্প সিল করতে হবে, মালিক থেকে শুরু করে ম্যানেজার কর্মচারী সবাইকে অ্যারেস্ট করতে হবে। এক বাইক চালক জানান, তিনি ওই পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরিয়েছিলেন, কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়। অনেক বাইক মানে আমাকেও দু চারজন ফোন করলো, আমার বাড়ি এখানে পাশে, ফোন করে বলছে যে দাদা আমার এরকম এরকম ব্যাপার, বাইক আমার চলতেছে না, স্টার্ট নিচ্ছে না, আমরা মেকারকে দিয়ে দেখাচ্ছি, তো বাইকের ট্যাঙ্কি থেকে জল বেরোচ্ছে। কি বলিস তুই, জল বেরোচ্ছে? আমি এখনই শিকারপুরে ওই যে পেট্রোল পাম্প থেকে জল ভরলাম, ঠিক আছে চল দেখি। তারপর ওই দুইজনকে নিয়ে আমি এই পাম্পে ঢুকি, পাম্পে ঢুকে দেখি আরো অনেক পাবলিক, ঠিক আছে, সবারই একই সমস্যা যে বাইকের মধ্যে জল ঢুকেছে, তেলের সাথে জল। তারপরে আমরা চেক করলাম যে হ্যাঁ সত্যি সত্যি অনেকে বোতলে ভরেছে, বোতলের মধ্যে অর্ধেক জল অর্ধেক, সেটা আপনারা ফুটেজ দেখেছেন, অর্ধেক জল অর্ধেক এসে। এর আগেও এই পেট্রোল পাম্পে অনেক রকম সমস্যা আমরা দেখেছি। একই অভিজ্ঞতার কথা জানান আরো এক গ্রাহক। তিনি নতুন বাইক কিনেছেন, এদিন ওই পেট্রোল পাম্প থেকে বাইকে তেল ভরিয়েছিলেন, পরে বাইকের স্টার্ট নিতে সমস্যা দেখা দেয়। মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, বাই চান্স আমাদের যদি কিছু হয়ে যায় মাঝখানে রাস্তায়, সেটা দেয় কি যে তোমার পেট্রোল পাম্প মালিক দিবে? আমরা চাই সে ভালোভাবে সেটা পরীক্ষা করে দেখুক, পুলিশ প্রশাসন আইন ক্ষেত্রে দেখুক, না তাছাড়া পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না, আমরা অভিযোগ জানাবে। কি হচ্ছে, কি বের হচ্ছে তেল? টোটালটাই জল বেরোচ্ছে এখান থেকে, অর্ধেক করে বেশি জল বেরোচ্ছে। আমরা কিভাবে চলবো, সাধারণ পাবলিক কেমন করে চলবে? 120 টাকা 15 টাকার দাম পেট্রোলের, আমরা কেমন করে চলবো? এরকম করে যদি চিটিংবাজি করে পাবলিক তো মারা যাবে। তা আমরা সবাই মিলে আন্দোলন করতে চাই, পেট্রোল পাম্প সিল করে দাও, আমাদের সুব্যবস্থা করুক, আমরা তাই চাই। পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ। তারা গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ওই পাম্প থেকে তেলের নমুনা সংগ্রহ করেছে। এদিকে গ্রাহকদের দাবি, তেল বিশেষজ্ঞদের পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ রাখতে হবে। দ্য ওয়াল ব্যুরো।